ঢাকার কাছে নির্বাচনী আসন রূপগঞ্জের ভোটের সার্বিক পরিস্থিতি জানাতে তারাবো থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো। জিকো, নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাচ্ছি, রূপগঞ্জে আপনি ভোটের সকালে কেন্দ্রগুলোর অবস্থা কি দেখছেন জানাবেন, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক কতটা তৎপর? জি নাফিসা, যেমনটি বলছিলেন যে আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই নারায়ণগঞ্জ এক আসনের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। পুরো এই এক আসনে কিন্তু প্রায় 4.25 লাখ ভোটার রয়েছেন, এবং এই মুহূর্তে আমি যেই কেন্দ্রটিতে রয়েছি সেটি হচ্ছে তারাবো ইউনিয়নের মইকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এবং এখানে হলো ভোটার সংখ্যা সর্বমোট রয়েছে 3081 জন। এবং সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত যেহেতু ভোট শুরু হয়নি, কিন্তু এরই মধ্যে কিন্তু ভোটারের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি যারা এজেন্ট রয়েছেন বিভিন্ন প্রার্থীর, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তো যেমনটি দেখছেন যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা যেমন রয়েছে, তেমনই কিন্তু ভোট দেওয়ার এবং এই আসনে আসলে যারা প্রার্থী রয়েছেন, যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে কিন্তু তারা এই আসনে তাদেরকে চান, এবং এলাকার উন্নয়ন যারা করতে পারবে এমনই কিন্তু আসলে প্রার্থী তারা নির্বাচন করতে চাইছেন। যেমনটি আমরা এর আগের থেকে দেখে এসেছি যে এখানে এই পুরো এলাকা জুড়ে কিন্তু মানুষের মধ্যে যেই নির্বাচন কেন্দ্রিক উৎসাহ উদ্দীপনা ছিল সেটি কিন্তু বরাবরই রয়েছে। এর আগে যেটি দেখেছি যে আজ ভোর 4টার দিকে কিন্তু এই এলাকা থেকে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু এর মধ্যে ব্যালট পেপার, ব্যালট বাক্স কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে, এবং সব রকমের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। তবে আমি যেই জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু তেমন একটা আমরা লক্ষ্য করিনি। তবে অন্যান্য যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু তৎপর রয়েছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও কথা হয়েছে গতকাল। তারা যেটি বলেছেন যে যেহেতু এই আসনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই আসনকে কেন্দ্র করে বেশ কিছু নাশকতার হওয়ার আশঙ্কা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিশেষভাবে তৎপর, এবং এখানে কিন্তু বেশি পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিপ্লয়েড করা হয়েছে, এবং তারা কিন্তু এখানেই উপস্থিত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যদি বলি যে এই এলাকায় কিন্তু এর আগে নির্বাচনী প্রচার প্রচারণার মধ্যে কিন্তু বেশ কিছু মানে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নিজেদের অবস্থান থেকে কিন্তু তারা তাদের প্রচার প্রচারণা চালিয়েছেন, এবং যে যার কৌশল আসলে অবলম্বন করেছেন। তবে শেষটা আসলে দেখার বিষয়, এখানে যারা ভোটার রয়েছেন কাকে জয়যুক্ত করেন এবং কে আসবে এই আসনে, প্রত্যেকটি মানুষের আসলে সেটির দিকেই তাকিয়ে রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য নাফিসা।